বন্ধুরা আজ আমি চলে গিয়েছিলাম জুডিওতে লেটেস্ট সামার কালেকশন কভার করার জন্য। বিভিন্ন ধরনের কালেকশন তো চলেই এসছে জুডিওতে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বিভিন্ন ধরনের তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেরকম ক্রপ টপ, লং কুর্তি থেকে শুরু করে শর্ট কুর্তি। আর আরেকটা কথা বলে রাখি, যেখান থেকে জিনিস নাও না কেন, চেক করেই জিনিস নেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যেখানে দেখতে পাচ্ছ তোমরা অফিস গোয়িংয়ের জন্য প্যান্ট পেয়ে যাবে, ফুল প্যান্ট। এছাড়া তোমরা নেটের এখানে উলের কাজ করা, তোমরা এখানে ক্রপ টপ বলতে পারো, নর্মাল টপও বলতে পারো। এখানে তোমার 799 করে প্রাইস, কি একটু হাই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছু ওল্ড কালেকশন, কিছু নিউ কালেকশনের আছে, অবশ্যই চেক করো, চেক করে জিনিস নিও। আর এখানে তোমাদের বলে দিই, ক্রপ টপের বিভিন্ন ধরনের হিউজ কালেকশন ছিল, হোয়াইট থেকে শুরু করে ব্ল্যাক, পিঙ্ক, পিচ, বিভিন্ন ধরনের কালারে তোমরা অ্যাভেলেবেল ছিল। আর এই যে ক্রপ টপগুলো দেখতে পাচ্ছ, হালকা সিনথেটিক আছে, 599 প্রাইস আছে। এখানে হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক, পিচ, বিভিন্ন ধরনের তোমরা এখানে কালারে পেয়ে যাবে। এই যে দেখো, এইটা পুরোটাই কটনের ছিল। যেটা যেটা কটনের থাকবে আমি বলে দেওয়া, যেটা যেটা সিনথেটিক থাকবে সেটা কিন্তু বলে দেওয়া। এইটা দেখতে পাচ্ছ একটাই মাত্র পড়ে আছে। প্রাইস বলে দিই, এই যে দেখে নিয়েছো প্রাইস। ওকে, তো এখানে যা যা ক্রপ টপ দেখতে পাচ্ছ মিক্স কাপড়ে আছে, পুরোটাই কিন্তু কটনের না, আগে থেকেই বলে দিচ্ছি। আর এই আর এখানে যারা দেখতে পাচ্ছ সবই মিক্স কাপড় বা পিওর কটনেরই আছে। অবশ্যই তোমরা জিনিস যখন নেবে চেক করে জিনিস নিও, এটাই আমার সব ভিডিওতেই বলা থাকে, এই ভিডিওতেই বলা রইল। আর তোমাদের এখানে বলে দিই, শর্ট কুর্তি বা ওয়ান পিসে তোমরা এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছ, অ্যাশ কালার, পিঙ্ক কালার, তোমাদের ফেভারিট ব্ল্যাক কালার, পিচ কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে। এটাও তোমরা পিওর কটনে পাবে না, সিনথেটিক কাপড়ই তোমরা এখানে পাবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের কালার যেরকম পাচ্ছ সাইজেও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ। আর অফিস গোয়িংয়ের জন্য যারা চাইছো একটু ব্যাগি জিন্স এটা পারচেস করতে পারো, 899 প্রাইস আছে। এরপর তোমরা দেখতে পারো ক্রপ টপ, যেটা তোমরা পেয়ে যাবে হোয়াইটে। আর এরকম ধরনের ওয়ান পিস যদি বাই করতে চাও, পার্টি ওয়ারের জন্য বেস্ট হবে, কিন্তু সিনথেটিক আগে থেকেই বলে দিই। আর তোমরা অবশ্যই যখন নেবে চেক করে জিনিস নেবে, তার সাথে হোয়াইট তো দেখতেই পাচ্ছ। এখানে তোমরা গ্রে কালার থেকে শুরু করে পিচ কালার, এখানে তোমরা একটু মোটা টাইপের ব্যাগি কটন বলতে পারো, জিন্স না, 899 প্রাইস আছে। সোজা চলে যাবো শার্টের কালেকশানে। শার্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ডিজাইন আর দুটো কালারই অ্যাভেলেবেল আছে। প্রাইস দেখে নাও আর সাইজে অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপর সোজা চলে যাবো জিন্সে। জিন্সের কোয়ালিটি খুব একটা আমার ভালো লাগেনি, কারণ কোয়ালিটিটা একটু পাতলা আছে। এখানে তোমার ডেনিম কাপড়ে অ্যাশ আর তোমার এখানে ব্ল্যাক, বিভিন্ন ধরনের কালারে তোমরা এইখানে চারটে কালার অ্যাভেলেবেল ছিল, এরপরেও কিন্তু কালার অ্যাভেলেবেল ছিল। এরপরে সোজা চলে যাবো ওল্ড কিছু কালেকশানে। এইটা তোমরা আগের ভিডিওতে তোমরা দেখে রেখেছো। আর এখানে তোমরা দেখে নিতে পারো ক্রপ টপ থেকে শুরু করে নর্মাল পার্টি ওয়ারের জন্য, এগুলো আগের ভিডিওতে ছিল। এখানে তোমরা দেখে নিতে পারো 299 স্যান্ডেল। স্যান্ডেল এখানে তোমরা দেখে নিতে পারো পার্টি ওয়ারের জন্য বা ডেলি ওয়ারের জন্য বা অফিস গোয়িংয়ের জন্য একদমই বেস্ট হবে। তার জন্য 299 করে এখানে যা যা দেখতে পাচ্ছ শু সবই 299 করে। এবার বলে দিই সাইজের কথা, প্রি সাইজেই ছিল মোটামুটি, যা সাইজ ছিল অবশ্যই তোমাদের ডিমান্ড অনুযায়ী অ্যাভেলেবেল হয়ে যাবে, গিয়ে চেক করেই জিনিস নিও। এখানে তোমাদের চারটে জিন্স অ্যাভেলেবেল আছে বলে দিই, এখানে চারটে কালার আছে। আর এখানে যারা চাইছো স্লিভলেস ওয়ান পিস, তারা এখানে পেয়ে যাবে 299 করে। এখানে হোয়াইট আর এই কালারই অ্যাভেলেবেল ছিল। আর যারা স্লিভলেস ওয়ান পিস চাইছো, সাইজ কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, কিন্তু কাপড়ের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। এবার তোমরা পারচেস করলে চেক করি, পারচেস করবা। এটা একটু ডেনিম কাপড়ের ছিল, কারণ একটু একটু মোটা কাপড়ের ছিল, অবশ্যই চেক করে জিনিস নিও। তারপরে এখানে স্লিভলেস বিভিন্ন ধরনের কালেকশন ছিল সামারের, বিশেষ করে এখানে দেখতে পারো, এখানে তোমরা জিপওয়ালা
প্যান্ট তোমরা এখানে পেয়ে যাবে। এই যে প্যান্টটা আমার নিজের খুবই মানে কাপড়টা খুবই ভালো লাগলো। এরপর তোমরা দেখে নাও ওয়ান পিস পার্টি ওয়ারের জন্য বা অফিস গোয়িংয়ের জন্য খুবই বেস্ট হবে। এখানে তোমরা দেখে নিতে পারো 199 করে টপ, এখানে তোমরা 199 করে টপ পেয়ে যাবে। কালার খুব একটা ছিল না, কারণ বেশি কিছু কালার বেশি কিছু ডিজাইন আমরা দেখতে পেলাম না, কয়েকটা ডিজাইন দেখতে পেলো। এখানে 799 করে তোমরা ব্যাগি জিন্স পেয়ে যাবে। এখানে তিন চারটে কালার অ্যাভেলেবেল ছিল, হোয়াইট, ডেনিম আর পিচ কালার। এখানে তোমরা দেখে নিতে পারো 899-এ তোমরা এখানে ব্লু কালার পেয়ে যাবে, ডেনিম কালার পেয়ে যাবে, বিভিন্ন ধরনের কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সোজা চলে যাবো স্লিভলেস ক্রপ টপের দিকে। এবার তোমরা দেখে নাও এই কাপড়টা একটু মোটা ছিল, নিচে যেগুলো ছিল স্লিভলেস ক্রপ টপ। তোমরা চাইছো শার্টের মতন, শার্টেও তোমরা এখানে কালেকশন পেয়ে যাবে, আর রাউন্ড নেক যদি চাও রাউন্ড নেকও পেয়ে যাবে। প্রাইসটা একটু হাই লাগলো, 499 এর প্রাইস আছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে তোমরা রাউন্ড নেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের তোমরা এখানে পেয়ে যাবে। এখানে পার্টি ওয়্যারের জন্য অ্যাভেলেবেল ছিল, এখানে বিভিন্ন ধরনের স্লিভলেস কালেকশন ছিল। সোজা চলে যায় কুর্তি কালেকশনের দিকে, 499 করে তোমরা এখানে বিভিন্ন ধরনের একদম লাইট লাইট কালার দেখে নাও, পিঙ্ক কালার, পিচ কালার, ব্রাউন কালারে তোমরা এখানে, হোয়াইট কালার, বিভিন্ন ধরনের তোমরা এখানে ওয়ান পিস বলতে পারো বা এখানে তোমরা শর্ট কুর্তি বলতে পারো, বিভিন্ন ধরনের কুর্তি তোমরা এখানে 699। আর ওইগুলো যেগুলো দেখলে সেগুলো হচ্ছে 499-এ অ্যাভেলেবেল ছিল। সাইজ বলতে পারো সাইজে সব সাইজেই অ্যাভেলেবেল হয়ে যাবে, অবশ্যই সেখানে গিয়ে চেক করেই জিনিস নেবে। সোজা চলে যাবো এবার লং কুর্তির দিকে। লং কুর্তি তোমরা এখানে দেখে নাও, এখানে কালার তো বিভিন্ন ধরনের কালার ছিল, পিওর কটন ছিল, প্রাইসটা একটু পরে বলছি। কালার দেখে নাও, কালার একদম প্রিন্টেড কালার ছিল। আর তোমরা এখানে যদি বাই করতে চাও প্রাইসটা পড়বে, সেটা হচ্ছে এই যে প্রাইস হচ্ছে 899-এর মতোই তোমরা এখানে কাপড়ের কোয়ালিটি বলো, প্রোডাক্টের কোয়ালিটি বলো এখানে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা দেখে নাও 799-এ করে নর্মাল যে কুর্তি কোনো অফিস গোয়িংয়ের জন্য বা ঘরে পড়ার জন্য বেস্ট হবে। ওকে, ফুল স্লিভ থেকে শুরু করে হাফ স্লিভ বা স্লিভলেস তোমরা এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। রাউন্ড নেক বা বলতে পারো ভি নেক তোমরা এখানে বিভিন্ন ধরনের যেরকমই চাইছো না কেন সেরকমই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর যদি কালারের কথা বলো কালারটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এরপর সোজা চলে যাব শর্ট কুর্তি বা ওয়ান পিসের দিকে। তোমরা এখানে শর্ট কুর্তি পেয়ে যাবে 699-এ, কালারটা দারুণ কালার ছিল, ব্লু কালার, অল টাইম ফেভারিট যেটা কালার। তারপর চলে যাব প্রিন্টেড কুর্তির দিকে। প্রিন্টেড কুর্তি তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের, তোমার লাইট লাইট কালার যেরকম ছিল সেরকম সাইজেও কিন্তু অ্যাভেলেবেল ছিল। আর তোমরা এখানে বিভিন্ন ধরনের শর্ট কুর্তি ওয়ান পিস একদম রিজনেবল প্রাইসে তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেটা চাইছো কটনে চাইলে কটনে পেয়ে যাবে, সিনথেটিকে চাইলে সিনথেটিকেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। পার্টি ওয়্যারের জন্য বেস্ট, আর যদি বলো অফিস গোয়িংয়ের জন্য বা কলেজ স্টুডেন্টদের জন্য একদম বেস্ট হবে। এখানে তোমরা দেখে নাও একটু লং টাইপের ছিল, লং কুর্তি তোমরা এখানে ব্ল্যাক কালার, স্লিভলেস তোমরা এখানে পেয়ে যাবে। এখানে যা যা দেখছো সবই স্লিভলেস, রেড, পিঙ্ক, পিচ, 899 করে প্রাইস আছে, পিওর কটনের। তোমরা এখানে দেখে নাও বিভিন্ন ধরনের কালার তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। 799-এ কোনো তোমরা নর্মাল কুর্তি তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কালার তো ভালো ভালোই কালার দেখতেই পাচ্ছ, আর সাইজ তোমরা বলতে পারো সাইজও অ্যাভেলেবেল হয়ে যাবে। কাপড়টা খুব একটা যে সুবিধা লাগলো তা না, তার আগে বলে রাখি এই যে কাপড়গুলো, এই কাপড়গুলো পিওর কটনের। আর তোমরা এখানে যদি প্লাজো বাই করতে চাও 399 করে প্লাজো তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা কালার দেখতে পাচ্ছ দুটো কালারই অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক এবং হোয়াইট। সোজা চলে যাবো টপের দিকে, তোমরা টপ তোমরা এখানে পেয়ে যাবে 199-299 এরকম ধরনের রেঞ্জের। এরপর তোমরা জিন্স পেয়ে যাবে 799-899 এরকম ধরনের রেঞ্জে। হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক, অ্যাশ, পিচ সব সমস্ত কালারই অ্যাভেলেবেল আছে। আর সাইজের কথা যদি বলি সাইজেও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সোজা চলে যাবো এবার ক্রপ টপের দিকে। ক্রপ টপ তোমরা 399 করে পাচ্ছ, একে একটু মোটা টাইপের ক্রপ টপ ছিল। এইগুলো তোমরা দেখতে নিতে পারো প্রিন্টেড ক্রপ টপ, প্রিন্টেড ক্রপ টপ তোমরা অ্যাভেলেবেল পাবে সবই। এখানে যা যা দেখতে পাচ্ছ সবে 399 করে, ব্লু, ব্ল্যাক, পিঙ্ক, পিচ সব কিন্তু সব সাইজের সাথেও অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানে তোমরা যেরকম সাইজে দেখতে পাচ্ছ কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা এখানে রাউন্ড নেক থেকে শুরু করে ভি নেক বা টাইটেল নেকও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখে নিতে পারো যে সমস্ত সাইজের সাথে সাথে কালারও অ্যাভেলেবেল আছে, পিচ কালার, অ্যাশ কালার, পিঙ্ক কালার বা রাউন্ড নেক, ভি নেক, বিভিন্ন ধরনের কালার যেরকম আছে বিভিন্ন ধরনের প্রিন্টেক তোমরা এখানে পেয়ে যাচ্ছ, আর সাইজে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়। আর যেটা পছন্দ সেটাই নিতে পারে, বাট আমি একটাই কথা বলবো দেখে জিনিস
বাপজিকে দেখিয়ে প্রোডাক্ট বাই করতে, কারণ এখানে বিভিন্ন ধরনের যেরকম জিনিস আছে সেরকম এখানে গুড ব্যাড কোয়ালিটি সব রকমই অ্যাভেলেবেল আছে। অবশ্যই যেখান থেকে জিনিস নাও না কেন চেক করে জিনিস নেবে। আর এখানে নাইক ড্রেস তোমরা আপার লোয়ার দুটোই একদম সেট পেয়ে যাবে। এখানে তোমরা এই এরকম ধরনের প্রিন্টেরও সেট পেয়ে যাবে। এখানে তোমার সিনথেটিক যেরকম আছে, লাইলনের যেরকম আছে, তোমরা এখানে কটনেরও অ্যাভেলেবেল পেয়ে যাবে। হাফ প্যান্ট থেকে শর্টস থেকে শুরু করে নাইক ড্রেস তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ 799 করে। যে যেটা কাপড়ে চাইছো সেরকম বাই করতে পারো। তোমরা যদি সাইজের কথা বলো, সাইজেও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। সুজে চলে যাবো ওয়ান পিসের দিকে, যেটা তোমরা পেয়ে যাচ্ছ 699। এখানে তোমার টাইটেল নেক থেকে শুরু করে রাউন্ড নেক, কলার নেক, বিভিন্ন ধরনের তোমরা এখানে উলেরও কিন্তু কালেকশন পেয়ে যাবে। বিভিন্ন ধরনের কালেকশন আছে, যেরকম কালেকশন আছে সেরকম কালার যেরকম আছে সাইজেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে তোমরা রেড কালার থেকে শুরু করে ব্ল্যাক, পিঙ্ক, পিচ, বিভিন্ন ধরনের কালারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, তার সাথে সাইজেও কিন্তু পেয়ে যাচ্ছ। অফিস গোয়িংয়ের জন্য বেস্ট হবে, কলেজ গোয়িংয়ের জন্য বেস্ট হবে, আর এমনি নর্মাল সামানে পড়ার জন্য তো বেস্ট হবেই, আর পার্টি ওয়্যারের জন্য বেস্ট হবে। অবশ্যই যেখান থেকেই নাও না কেন জিনিস চেক করে নেবে। সোজা চলে যাবো স্যান্ডেলের দিকে। পার্টি ওয়্যারের জন্য, অফিস গোয়িংয়ের জন্য, কলেজ গোয়িংয়ের জন্য যেটা সবসময় লাগে সেটা হচ্ছে স্যান্ডেল। এখানে তোমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ ডিজাইনের সাথে শুরু করে বিভিন্ন ধরনের কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তার সাথে স্লিপার্স থেকে শুরু করে স্নিকার্স তোমরা এখানে বিভিন্ন ধরনের অফিস ওয়্যার, পার্টি ওয়্যারের জন্য তোমরা এখানে শ্যুজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এখানে তোমরা বিভিন্ন ধরনের সাইজেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম ইউনিক ডিজাইনের সাথে। এবার চলে যাবো আপার লোয়ার সেট, তোমরা এখানে সেট পেয়ে যাবে, দেখে নাও 599। আবার 599 লোয়ার, কিন্তু তার আগে বলে রাখি এই দুটোই কিন্তু একটু হেভি কোয়ালিটির, মানে একটু মোটা টাইপের, কারণ সামারে পড়ার জন্য না উইন্টারে পড়ার জন্য আমি বলবো বেস্ট হবে। অবশ্যই যারা বাইক করতে চাও বাইক করতে পারো, অবশ্যই চেক করেই জিনিস নেবে। আজকের ভিডিওটা এই অবধি রইলো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কিছু একটা নিউ ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আর একটা কথা বলে রাখি, জুডিও খুবই বিকার হয়ে গেছে, তাই ছাদ থেকে জল পড়ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা।